এটা নাকি ওনাদের খুব ফেমাস মোচার চপটা খেয়ে দেখবো, পাকা কলার মোচা না কাঁচা কলার মোচা দিয়ে তৈরি, গরম গরম এরকম চপ আর সাথে এক বাটি মুড়ি। হালকা চোখ থেকে জল বেরিয়ে আসছিল আমার, বেশ ঝালাতে চপটা। আমি আজকে চলে এসেছি কলকাতায় হাতিবাগানে, আর 40 বছরের পুরনো দোকান শাও মুখরোচক এই দোকানটা থেকে নিয়ে নিয়েছি কাশ্মীরি চপ আর মোচার চপ। এখানে নিয়েছি মোচার চপ, এই মোচার চপটার দাম 7 টাকা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাশ্মীরি চপ। দোকানের ওনার বললেন এটা নাকি ওনাদের খুব ফেমাস, আর এই কাশ্মীরি চপটার দামও নাকি 7 টাকা। আমি জিজ্ঞেস করলাম এটা কি কাশ্মীরি লঙ্কা দিয়ে তৈরি, বললো না না এটা হচ্ছে একটু টক মিষ্টি ব্যাপার রয়েছে, তো খেয়ে দেখা যাক। দুটো চপের দামই কিন্তু 7 টাকা করে এক একটার। আর এই মোচার চপটা খেয়ে দেখবো পাকা কলার মোচা না কাঁচা কলার মোচা দিয়ে তৈরি, খাওয়া যাক। প্রথমে আমি মোচাটাই ট্রাই করব। মোচার এই চপটা ভিতরে কিন্তু ঠিক এই রকম পরিমাণে মোচা দিয়েছে, আর মোচার স্টাফিংস এর সঙ্গে কিন্তু আলুও রয়েছে, আর একদম দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটার তৈরি করে, ব্যাটারের মধ্যে কিন্তু বেকিং সোডা দেওয়া আছে। গরম গরম এরকম চপ আর সাথে এক বাটি মুড়ি, ব্যাস সন্ধেবেলায় পুরো একদম জমে যাবে, বা এরকম চপের সাথে এক কাপ চা, দারুণ ব্যাপার। মোচার চপটা বেশ ঝাল ঝাল মতো খেতে, হালকা চোখ থেকে জল বেরিয়ে আসছিল আমার, বেশ ঝালাতে চপটা। মোচার চপটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে সেটাকে রেডি করা হয়েছে, আর ব্যাটারের মধ্যে কিন্তু বেকিং সোডা দিয়েছে, আমাদের আগেই বলেছিলাম, তাই জন্য এতটা ক্রিস্পি বা এতটা খাস্তা হয়েছে। মোচার চপটা খেতে বেশ ভালো দাম অনুযায়ী। এই হচ্ছে কাশ্মীরি চপ, এইরকম সাইজের চপ, এর দাম 7 টাকা, খেয়ে দেখা যাক। চপটা ঠিক এইরকম রয়েছে, দোকানের ওনার বলেন এটা নাকি হালকা টক হালকা মিষ্টি ব্যাপার রয়েছে। টাইপ অফ আমের যে চপ হয় না ওরকম টাইপেরই খেতে, হালকা টক হালকা মিষ্টি, ঝাল বিশাল না কিন্তু টক টক ব্যাপারটা রয়েছে, মানে আম আদা দেওয়া রয়েছে বোঝা যাচ্ছে। এখানে ওনারা বলছেন কাশ্মীরি চপ, বাট আমাদের ওখানে এটা বিক্রি করে আমের চপ বলে, একদম আম আদার পুরো ফ্লেভার রয়েছে। এর দামও 7 টাকা, 7 টাকা দাম অনুযায়ী চপটা বেশ ভালো খেতে। তোমরাও যদি কলকাতায় আসো সন্ধ্যেবেলা তেলে ভাজা খাওয়ার জন্য উসকুস করতে থাকে মন, তাহলে অবশ্যই শাও মুখরোচক এই দোকানটায় এসে চপ ট্রাই করতে পারো। 40 বছরের পুরোনো দোকান, আর লোকেশনটা হচ্ছে একদম হাতিবাগানে অরবিন্দ সরণী কলকাতার 6, ঠিক স্মার্ট বাজারের অপোজিটেই তোমরা পেয়ে যাবে এই শাও মুখরোচক দোকানটা।